দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাল্টে দিয়েছিল পোল্যান্ডের রাজধানী ওয়ারশের চেহারাটা। এখানকার অন্যতম সমৃদ্ধ এলাকা সাস্কা কেপা। ১৯২০ সালে গড়ে ওঠা এই পাড়ার অধিকাংশ বাড়িতে চোখে পড়বে গথিক স্থাপত্যের নিদর্শন। অনেক বাড়ি ভেঙে ছুড়ে যায় যুদ্ধে। এখন এই পাড়ায় সবচেয়ে দর্শনীয় বাড়ি অবশ্য আধুনিক স্থাপত্যের সেরা উদাহরণ ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়াম। স্টেডিয়ামের স্থাপত্য নিয়ে স্থানীয় বাসিন্দাদের মিশ্র প্রতিক্রিয়া। ইতিহাসের সাক্ষী এই পাড়ায় এই স্টেডিয়াম যেন রাতারাতি আকাশ থেকে নেমে আসা অচেনা স্পেসশিপের মতো। ৫০,০০০ আসন বিশিষ্ট স্টেডিয়াম খুলে দেওয়া হয়েছে এবছরের জানুয়ারি মাসে। লাল আর সাদা রঙের মিশেলে পোল্যান্ডের জাতীয় দলের জার্সির ছোঁয়া। বৃষ্টি বা তুষারপাতেও সমস্যা নেই। পূর্ব ইউরোপের বেয়ারা আবহাওয়াকে মাথায় রেখে স্টেডিয়ামের মাথায় আছে স্বচ্ছ সচল ছাদ। আপাতত চলছে গ্যালারি পরিষ্কারের কাজ আর শেষ মুহূর্তের সৌন্দর্যায়ন। এবার নজর রাখা যাক মাঠের বাইরে। ঢেলে সাজছে প্লাস দেফিলাদ, মানে প্যারেড স্কোয়ার। ওয়ার্শ রেল স্টেশনের ঠিক পাশেই ১.২ বর্গ কিলোমিটার এই এলাকায় থাকছে ফ্যান জোন। যেসব ফুটবল অনুরাগী মাঠের টিকিট পাননি, তারা স্বচ্ছন্দে এখানে বসেই টাটকা ম্যাচের মজা নিতে পারবেন জায়ান্ট স্ক্রিনে। অন্তত ১,০০,০০০ দর্শক এখানে ম্যাচ দেখতে পারবেন ৬টি জায়ান্ট স্ক্রিনে। সঙ্গে থাকছে খাবার, পানীয়, লাইভ কনসার্ট আর ডিজে। ইউরো মানে তো শুধু ডজ ড্রিবল গোল নয়, এ যে ফুটবলের আনন্দ মেলা। এবিপি আনন্দ।